ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জিনা আপনার এই বোনকে বোনের এটা উত্তম নয়, কেন আপনি ছাড়বেন? বোন হয়ে গেছে, সুরে ফাতেহা পড়তে আবার পড়ে নিন, হয়ে গেল আবার পড়ে নিন। আমি আমার স্মরণ হচ্ছে একবার আমি শেখ ইমিন রহিমাল্লাহকে এরকম প্রশ্ন করেছিলাম, সুরে ফাতেহা বা তাহিয়াতুল ব্যাপারে, যে আমার সন্দেহ হলো পরে আমি আবার পড়ে নিয়েছি। শেখ সাহেবকে বললাম, শেখ তো এই অবস্থায় সহযোগিতা আসবে? বলে না, সহযোগিতা আসবে না, সহযোগিতাও আসবে না। মানে কারো সন্দেহ হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ কেয়ামে আপনি আছেন, সন্দেহ হয়েছে আবার পড়ে নিয়েছেন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কখনো এরকম হয়, যেমন আলহামদুর পরিবর্তে প্রথমেই পড়ে নিয়ে সুরা, তারপরে পড়ছে আলহামদু, এর অসুবিধা নেই, সালাত হয়ে গেল, এখানে ভাঙবে না, সালাত ভাঙার কোনো কারণ নেই। সন্দেহ দেখা যায় আবার পড়ে নেয়, আর বাচ্চাদের কান্না শুনলেই যে সালাদ ছেড়ে দিতে হবে, এটা কে বলল? বেশ অসুবিধা হয়তো ইয়ে করতে পারে, স্বাভাবিক, কান্না শুনছে, একটু তাড়াতাড়ি করে সালাদ শেষ করে বাচ্চাদের দেখাশোনা করুন, নইলে এরকম করলে তো, এরকম যদি এত কঠোরতা হয় দিনে, তাহলে তো মানুষ দিনের উপর চলতে পারবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়াকারিবু ওয়াইয়াসসিরু ওয়ালা তুআসসিরু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীনে কঠোরতা করতে নেই, নাইলে তুমি পরাজিত হয়ে যাবে, পারবে না সামনে যেতে, ইল্লা গালাবা, দীন তাকে পরাজিত করবে, তার মানে দীনের উপর চলা তার জন্য কষ্টকর হয়ে পড়বে, অতএব তোমরা সঠিকভাবে চলো, আল্লাহ নৈকট্য লাভ করো, সহজ পথ অবলম্বন করো, কঠোর কঠিন পথের অবলম্বন করো না, সহজ, আলহামদুলিল্লাহ দিন ইউসুফ, এর হাদিসের প্রথম অংশ হল আর দিন ইউসুফ, দিন সহজ, তো একটা কিছু হলেই আপনি ছেড়ে দিতে হবে এরকম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন পড়াতেন, তখন বাচ্চার কান্না শুনতেন, যেমন মহিলা সালাতে এসে বাচ্চা নিয়ে বাচ্চার কান্না, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন চাইতো যে লম্বা কারাত পড়তেন, কিন্তু বাচ্চার কান্না শুনে তিনি তাড়াতাড়ি করে নিতেন সালাত। আসে আলহামদুলিল্লাহ, দলিল মজুদ, একদম সহি রেওয়ায়াত, কোনো ইস্কাল নেই। তো এই অবস্থায় আপনি দেখবেন, যদি বেশ মুশকিল তাহলে কী করবেন, আর নাইলে তো স্বাভাবিক, এরকম বাচ্চাকে পাশে রেখে অথবা আশপাশে, যদি একদম ছোটো বাচ্চা হয় একটু বড়, একটু খেয়াল করে প্রথমেই সালাতের পূর্বেই দেখবেন তাদের সালাত এত লম্বা দীর্ঘ না করে হালকা করে পড়ে নেবে, আলহামদুলিল্লাহ দিন সহজ, কঠিনতা বলতে কিছুই নেই। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম।